আন্তর্জাতিক সংবাদ ও সংবাদের সর্বশেষ আপডেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সিএনএন বিশ্বআলাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আকিস সিদ্দিকী। দেশের বাইরে পৃথিবীর দূর দূরান্তে ঘটে যাওয়া আলোচিত ও গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সাজানো হয়েছে আমাদের আয়োজনটি। ইরাকের আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস এর হামলায় একজন নারী সহ 11 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 15 জন। মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশের একটি গ্রামে এই ঘটনা ঘটে। এক বিবৃতিতে ইরাকের জয়েন্ট অপারেশনস কমান্ড এই তথ্য নিশ্চিত করে। জয়েন্ট অপারেশনস কমান্ড বিবৃতিতে জানানো হয়, ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশের মুগদাদিয়া শহরের কাছে আল হাওয়াশা গ্রামের নিরস্ত্র মানুষের ওপর হামলা করে আইএস জঙ্গিরা। এতে 11 জন নিহত হওয়ার পাশাপাশি আরও অনেকে আহত হয়েছেন। এদিকে স্থানীয় পুলিশ বলছে, সাধারণ গ্রামবাসীদের ওপর চালানো হামলায় বেশ কয়েকটি গাড়ি ও সেমি অটোমেটিক বন্দুক ব্যবহার করে জঙ্গিরা। জাতীয় নিরাপত্তার কথা জানিয়ে চীনের অন্যতম বৃহৎ একটি টেলিযোগাযোগ কোম্পানি চায়না টেলিকমের লাইসেন্স বাতিল করল যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন এক বিবৃতিতে এই কথা বলেন। চীনের উপপ্রধানমন্ত্রী লিউ হের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন বিশ্ব অর্থনীতি নিয়ে বৈঠকের কয়েক ঘণ্টা পরেই চায়না টেলিকমের লাইসেন্স বাতিলের এই সিদ্ধান্ত জানা গেল। এর ফলে আগামী 60 দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সকল ধরনের কার্যক্রম বন্ধ করতে হবে চায়না টেলিকমকে। এদিকে মার্কিন কর্মকর্তারা বলছেন, এই কোম্পানির ওপর চীনের সরকারের নিয়ন্ত্রণের কারণে যুক্তরাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থা, তাদের প্রবেশ, তথ্য মজুত করা, বিঘ্ন তৈরি করা বা ভুলভাবে চালানোর সুযোগ থেকে যায়। এর ফলে চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি বা অন্য ক্ষতিকর কর্মকাণ্ড চালানোর সুযোগ পেতে পারে এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ 8 মাস গৃহবন্দী থাকার পর প্রথমবার জান্তা আদালতে সাক্ষ্য দিলেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি। মঙ্গলবার রাজধানী নেপিদোর সামরিক আদালতে সুচির শুনানি অনুষ্ঠিত হয় বলে জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, অং সান সু চির বিরুদ্ধে বিদ্রোহে উস্কানি সহ মোট 11টি মামলা করে জান্তা সরকার। এদিন আদালতে নিজের বিরুদ্ধে আনা বিদ্রোহে উস্কানি দেওয়ার অভিযোগে অস্বীকার করেন সু চি। শুনানিতে অন্য কাউকে সাক্ষী হিসেবেও নেননি তিনি। এ সময় আদালতে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি থাকতে দেওয়া হয়নি। সু চির আইনজীবীদেরও সংবাদ মাধ্যমে কথা বলার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার সকাল 9টা পর্যন্ত গেল একদিনে আরও 7,475 জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন 4,23,837 জন। এই সময়ে 4,20,840 জন সুস্থ হয়েছেন। আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়াল্টোমিটার থেকে এসব তথ্য জানা যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী করোনা ভাইরাসে বিশ্বে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 24,52,56,304 জন। তাদের মধ্যে মারা গেছেন 49,78,191 জন। সুস্থ হয়ে উঠেছেন 22,19,53,178 জন। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে যুক্তরাষ্ট্রে এই পর্যন্ত মারা গেছেন 7,59,930 জন। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে 4,55,684 জন মারা গেছেন। ভারতে আতশবাজির দোকানে বিস্ফোরণে অন্তত 5 নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে তামিলনাড়ুর কাল্লাকুচিড়ি কুরিচি জেলার শুলকোরাপুরম শহরের বিস্ফোরণের আরও 10 জন আহত হন। স্থানীয় সংবাদ ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, খবর পেয়ে আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে পৌঁছে শুলকোরামপুরা এবং কাল্লাকুরিচির দমকলের কর্মীরা। পুলিশের ধারণা, নিহতরা দোকানের মালিক ও কর্মচারী। দিওয়ালিকে সামনে রেখে তারা দোকানে আতশবাজি মজুত করে। বিস্ফোরণের সূত্রপাত এখানেই। বিস্ফোরণের ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এই ঘটনায় শোক জানিয়েছেন এবং নিহতদের পরিবারকে তাদের স্বজনদের প্রত্যেকের জন্য 5 লাখ রুপি এবং চিকিৎসাধীন আহতদের জন্য 1 লাখ রুপি প্রদানের ঘোষণা দেন তিনি।
আফগানিস্তানে তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করা না হলে আগামী ছয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে হামলা হতে পারে বলে সতর্ক করেছে পেন্টাগন। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের সিনিয়র কর্মকর্তা কোলিন কাহল এক বিবৃতিতে এই দাবি করেন। বিবৃতিতে কোলিন বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছে। এছাড়া আইএস খোরাসানের পাশাপাশি আল কায়দাও যুক্তরাষ্ট্রে হামলা চালাতে চায়, কিন্তু এই মুহূর্তে তাদের সেই সক্ষমতা নেই। তবে আইএস খোরাসান আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে সেই সক্ষমতায় পৌঁছে যেতে পারে বলে গোয়েন্দা সংস্থাগুলো ধারণা করছে জানান তিনি। চীনের উহানে এক ব্যক্তি ছুরিকাঘাতে সাতজন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে একজন। চীনের হুবেই প্রদেশের উহানে সোমবার এই ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় পুলিশ। পুলিশ জানায়, সোমবার ভোরে 39 বছর বয়সী সন্দেহভাজন উপ নাম গাও পাঁচজনকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয় এবং জিয়াওসি শহরে অন্য একজনকে আহত করেন তিনি। জিয়াওসি শহরের কমিউনিস্ট পার্টির প্রধান, তার স্ত্রী, পুত্রবধূ এবং দুই নাতি নাতনিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। হামলাকারী পালিয়ে যাওয়ার জন্য গাড়ি ছিনতাইয়ের চেষ্টার সময় একজন পথচারী ও একজন ক্যাব চালককে মারাত্মকভাবে জখম করেন। এরপর একটি সেতু থেকে ইয়াংশি নদীতে লাফিয়ে পড়েন তিনি। তবে হামলাকারী বেঁচে আছেন কিনা তা জানাতে পারেনি পুলিশ। দর্শক, সিএনএন বিশ্ব আলাপে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি আকিস সিদ্দিকী। আল্লাহ হাফেজ।